سيدنا اسماعيل عليه السلام সন্তানটা যখন বাবার সঙ্গে কাজকর্ম করার মতো উপযুক্ত হলো তখন রব্বুল আলামিন সবচাইতে জটিল পরীক্ষায় ফেলে দিলেন পয়গম্বর ইব্রাহিমের খলিলকে কি পরীক্ষা আমার সন্তুষ্টি বর্জনে তুমি তোমার সন্তানটাকে জব করে দাও আপনারা বলুন তো দেখি নিজের জীবন উৎসর্গ করা যত সহজ নিজের হাত দিয়ে নিজের সন্তান জব করা অত সহজ না নিজের জীবন দেওয়া সহজ কিন্তু নিজ হাতে নিজের সন্তানকে কুরবানি করা এটি চাকচিক্যের কথা ইব্রাহিম খলিল বন্ধুরা আমার এই পরীক্ষা তো পাস করলেন সাইয়্যিদা হযরত ইসমাঈল পয়গম্বরকে দেখে বললেন বাবা চলো যাই দুইজন যখন যাওয়া শুরু করলেন পথের ভিতরে সব কথা জানায় দিলেন বাবা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত হয়েছি আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে জব করে দিতে হবে حضرت اسماعیل پیغمبر جمن باپ تمن بیٹا باپ کا بیٹا سپاہی کا گھوڑا کچھ نہ ہو تو تھوڑا تھوڑا اللہ پاکر قرآن اللہ پاک بولین فَلَمَّا بَلَغَ مَا حُسْتَعَيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَا فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين অতি সংক্ষেপে বলি ইসমাঈল পয়গম্বর আব্বাকে দেখে বললেন বাবা আপনার রব আমার ব্যাপারে যা অর্ডার করেছেন নির্দ্বিধায় আপনি আপনার রবের অর্ডার পালন করুন আল্লাহ তৌফিক দিলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন শেষ পর্যন্ত তাই করা হলো মিনায় নিয়ে যাওয়া হলো সুরিটা অত্যন্ত ধার করলেন ইব্রাহিম খলিল ইসহাকরতে ইসমাঈল পয়গম্বরকে চিত করে শোয়া দিলেন এরপরে যখন গলার উপরে সুরি চালাবেন প্রস্তুতি নিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আজকে আবার ইব্রাহিম পয়গম্বরের হাতের সুরির উপরে আরো একটা নোটিশ জারি করে দিলে সেই দিন তো আগুনের উপরে নোটিশ জারি করেছিলেন খলিলুল্লাহর জন্য আজকে নোটিশ জারি করতেছেন হাবিবুল্লাহর জন্য আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক সুরিকে নোটিশ দিয়ে দিলেন সুরি তোর ভিতরে কর্তনের ক্ষমতা আমি দিয়েছি তাই বলে তুই যাকে পাবি তাকেই কেটে ফেলবি না 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 এখন তোর নিচে যাকে শোয়ানো হয়েছে তুই তার চিনস নাকি যিনি আসছেন উনি তো আমার খলিল উনি আমার জন্য পাগল আর এই যাকে শুয়াইছে এর পরবর্তী প্রজন্ম থেকে যে আসবে উনি বলেন হাবিবুল্লাহ আমি যার জন্য পাগল খবরদার খবরদার আমার হাবিবুল্লাহর একটা লোম যেন কাটে না আসমানের মালিক যখন সুরির উপরে কন্ট্রোলিং দিয়ে দিলেন সুরি বন্ধুরা আমার আর কাটল না ইব্রাহিম পয়গম্বর বিচলিত হয়ে গেলেন চিন্তায় গমগীন হয়ে গেলেন তাহলে কি আমি রব্বুল আলামিনের হুকুমটাকে পালন করতে পারবো না কেমনে পেলে জব করা যায় সব পিতা আর পুত্র দুইজনে মশওয়ারা শুরু করলেন পিতা পুত্রের এই সংলাপ আল্লাহ পাকের কাছে এতটাই চয়েস হয়েছে কিয়ামত পর্যন্ত পিতা পুত্রের সেই সব পুত্রের সেই সংলাপ আল্লাহ পাক কোরআনে পাকে আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন ইসমাঈল পয়গম্বর আব্বাকে তখন ডেকে বললেন কিতাবে আছে তারিখুল ইসলাম আশিকে এলাহিতে আপনারা দেখতে পারেন ইব্রাহিম পয়গম্বর রাগ করে ছুরিটাকে ছুরে মারলেন আরে ছুরি তোর ভিতরে কাটার পাওয়ার নাই ছুরি তখন এক বিশাল পাথরের ফলে লেগে গিয়ে তার কর্মপদ্ধতি খলিল কর্মপদ্ধতিতে খলিলুল্লাহকে বন্ধুরা আমার সিগন্যাল দিয়ে দিলেন খলিলুল্লাহ আমার ভিতরে কাটার পাওয়ার কমে নাই কিন্তু হাবিবুল্লাহর বাবাকে কাটার ক্ষমতা আমার না আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم
إنك أنت العزيز الحكيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. معزز محترم الدكر গাজীপুর মহানগর কোনাবাড়ি বাই মাইল রাজাবাড়ি মদিনাতুল উলুম মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে সালা নামাজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনী মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকে গভীর রাত পর্যন্ত সুস্থ সবল রেখে দিনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে আহলুল্লাহদের মজলিসে অবস্থান নেওয়ার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের দরবারে আমরা প্রত্যেকেই শুকর গুজার হচ্ছি। জবান ভক্তি সহকারে সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। শারীরিক অসুস্থতা আছে, রাত্র অনেক গভীর হয়েছে। আমি এখানে দশটায় আসার কথা, এক ঘন্টা পিছিয়ে গেছে। রাস্তাঘাট দূরত্ব জ্যামট্যাম সব কিছু মিলে বর্ণা বলেছেন, লম্বা টাইম কথা আমি বলি না, অল্প সময় কথা বলি, তবে কথাটা একটু গুরুত্বের সাথে শুনতে হবে। আমি আজকে কোরআনে হাকিমের এমন একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতটুকু মূলত একজন নবীর দোয়া আর একজন নবীর কথা। আপনারা বুঝেছেন, এই আয়াতটা হলো একজন নবীর দোয়া আর একজন নবীর দোয়া। খুব ভালো করে কথাগুলো বুঝতে হবে। আমার মেন কথা তো 2 মিনিট লাগবে আপনাদের বুঝতে, কিন্তু এই 2 মিনিটের মূল কথাটা আপনাদের হৃদয়ের গভীর পর্যন্ত পৌঁছানোর জন্য 40 মিনিট মুকদ্দমা সাজাতে থাকলাম। স্পিড তো এই কথা, তাহলে কথা একদম দিলের গভীরে গিয়ে। আমরা জানি মানুষ যত ছোট হয় তার চাওয়া তত ছোট হয়, মানুষ যত বড় হয় তার চাওয়া তত বড়। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। ধরেন আমাদের 5টা সন্তান 5টা স্কুলে পড়ে, 5টাই পড়ালেখা, একটা বয়স 3.5 থেকে 4 বছর, ও পড়ে প্লে নার্সারি। ওর চাহিদা চাওয়া কত? 10 টাকা। তবে 10 টাকাটা যদি নতুন নোট হয় তাহলে খুব বেশি খুশি। 20 টাকার নোটটাও যদি দুর্বল হয় 20 টাকা নিতেও রাজি, ও 10 টাকার নতুন নোটটাকে চয়েস করে। আর একটা ছেলে ওর চেয়ে একটু বড়, ওর বয়স 5 বছর 6 বছর, ও পড়ে হলো ক্লাস 4 প্রাইমারিতে,
ওর চাহিদা কি 10 টাকা কমপক্ষে 50 টাকা টাকাটা যদি নরমাল হয় তাতে সমস্যা নাই কিন্তু হতে হবে 50 ওর চাইতে আরো একটু বড় যে 15 16 বছর বয়স হাই স্কুলে পড়ে ক্লাস 10 এ পড়ে ও কি 50 টাকায় রাজি না ওর চাহিদা কমপক্ষে 200 থেকে 400 টাকা এর কমে ও রাজি হবে ওর চাইতে আরো একটু বড় 4 নম্বর যে ও কলেজে পড়ে ও কি 200 400 টাকায় রাজি হয় একটা নোট না হয় আরেকটা নোট হয় 500 না হয় 1000 5 নম্বর যে ছেলে ওই ছেলেটা পড়ে ইউনিভার্সিটিতে ওর চাহিদা কি 1000 ওর চাহিদা বাবার কাছে বলবে মাকে বলে দিবে বাবাকে বলো 10000 এর কম কিন্তু চলবে না ঠিক বললাম মাকে বলবে যে বাবাকে বলো 10000 এর কমে কিন্তু চলবে আপনারই সন্তান একজনের চাহিদা 10 চাওয়া আরেকজনের চাহিদা 10000 তার মানে যে যত বড় হয় তার চাওয়াটা তত এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ এসেছিল এখন আছে কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বড় মানুষ কারা নবী এবং কথা বলেন মাকে নবী এবং রাসূলগণ সবচেয়ে বড় মানুষ পৃথিবীতে আর কোনদিন আসবে কারণ কিছুক্ষণ আগেই তো বললাম যে যত বড় হয় তার চাওয়া চয়েস তত বড় হয় সমস্ত নবী এবং রাসূলগণ কার চয়েস আল্লাহ একটু কথা বলেন আল্লাহ দুনিয়ার কেউ সিলেকশন করে দিয়েছে না সবগুলি ইন্তেখাব করেছেন আল্লাহ আল্লাহ যেমন মহান তার চয়েস তেমন হাই এইজন্য এই পৃথিবীতে নবী রাসূলদের চাইতে দামি আর কোনো মানুষ নাই বড় আর কোনো মানুষ নাই তাহলে সুতরাং ওনাদের যদি চাওয়া হয় আবেদন হয় ওর চাইতে বড় আবেদন পৃথিবীর আর কেউ করতে পারে না এরপরেও দেখবেন লক্ষ্য করে রাখবেন কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা দোয়া করলে দোয়া কবুল হয় এদেরকে আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত কি বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত পৃথিবীতে যত মুস্তাজাবুদ দাওয়াত এসেছিল আছে কিয়ামত পর্যন্ত আসবে এর মধ্যে নাম্বার 1 100 মধ্যে 100 জনই মুস্তাজাবুদ দাওয়াত হলেন নবী এবং রাসূল সমস্ত নবী রাসূল 100 জনের 100 জনই মুস্তাজাবুদ দাওয়াত নবীগণ দোয়া করলেই তা আল্লাহর দরবারে কবুল হয় এরপরেও লক্ষ্য করে একটু গভীরভাবে ভাববেন যে দেখেন কিছু ব্যক্তি আছে যাদের কথা মানুষ ফেলে দিতে পারে আবার দেখবেন কিছু সময় আছে কিছু মুহূর্তে আছে মুহূর্ত আছে যখন যে কোনো মানুষের কথাই ফেলে দেওয়া যায় যেমন সহজ বুঝবার জন্য বলি আল্লাহ না করুক কারো ফ্যামিলিতে 5-7টা সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন তো একটা যে এই 25 বছর বয়সে ওকে দিয়া ফ্যামিলির কারো 25 পয়সার উপকার হয় নাই বাবার মান মাল ইজ্জত সম্মান সব শুধু খোয়াইছে এই জাতীয় সন্তান বাবার কাছে টাকা চাইলে বাবা আগে থেকে রেডি করে রাখে কথা বলেন না কেন আগে থেকে রেডি করে রাখে কখনোই বরং ও যদি 500 টাকা চায় বাবা 500 টাকাও দিতে চায় কিন্তু এই শ্রেণীর গুলা এতই সিরিয়াস চালা দেখবেন যখন তখন চালে না আপনার এক ফ্রেন্ড আসছে খুব উঁচা মাপের ভিআইপি মানুষ অনেকদিন পরে তার সাথে আপনার সাক্ষাৎ আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করছেন এই সুযোগটাও গ্রহণ করত ও তখন এসে বাবার পাশে হাত মুস্কি হেসে বলবে বাবা আপনি তো বুঝে ফেলেছেন ভিতরে তো অনেক রাগ কিন্তু প্রকাশ করার কোনো সুযোগ সিচুয়েশন নেই যেই বলছে বাবা আপনি তো বুঝে ফেলেছেন এরপরে ভিতরে তো অনেক জ্বালা কিন্তু উপরে কৃত্রিম একটু হাসি দিতেই হয় বন্ধুর দ্বারা কি চাই বাবা 500 টাকা লাগবে 5 টাকাও কম দেওয়া শুরু নাই
তাওয়াম ওয়া কারহা স্বেচ্ছায় অনিচ্ছায় জিতেই হয় কিছু মুহূর্ত থাকে এমন রব্বুল আলামিন বান্দাদেরকে যে দেন এর কিছু সিস্টেম আছে কিছু বান্দা আল্লাহর এমন আছে যারা যখন চায় যেখানে চায় তখনই দেয় সেখানেই দেয় যখন চায় যেখানে চায় সেখানে পায় এদেরকে বলা হয় মুস্তাজাবুল দোয়া এর মধ্যে প্রথম সারির হলো নবী এবং রাসূলগণ আজকে যে দোয়াটা এই দোয়াটা হলো একজন পয়গম্বরের দোয়া এরপরে আবার দেখবেন আল্লাহ পাক কিছুক্ষণ কিছু সময় দিয়েছেন সেই সময় যে চায় সেই পায় এটা অপরাধী আর নিরপরাধী হওয়া লাগে না ওই সময় চাইলেই সিচুয়েশনের কারণে দিয়ে দেয় সুবহানাল্লাহ আপনি হাদিস পড়েন সহিহ হাদিসের মধ্যে আসছে প্রতি জুমাবারের দিন আল্লাহ তাআলা একটা সময় এমন রেখেছেন ওই টাইমে বান্দা আল্লাহর কাছে যত কল্যাণ চাবে সব দিয়ে এর জন্য মুস্তাজাবুদ দাওয়াত হওয়া লাগবে এর জন্য মুস্তাজাবুদ দাওয়াত হওয়া লাগবে না ঘড়ির কারণেই দিয়ে দিল যত বড় অপরাধী হোক কিন্তু ওই টাইমে চেয়েছে তো দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ সেই টাইমটা কোনটা এ নিয়ে বাইনাল উলামা কিছু মতবিরোধ আছে কেউ বলছেন বাইনাল খুতবাতাই দুই খুতবার মাঝখানে বান্দা যা চাবে তাই পাবে তবে দুই খুতবার মাঝখানে দোয়া করতে কিন্তু একটু ফর্মালিটি মেইনটেইন করে দোয়া করতে ওখানকার দোয়া সিস্টেম আছে সেটা হলো শব্দ ব্যবহার করে দোয়া করতে পারবে কেন আর এক হাদিস আছে ইদা সাইদাল ইমামুল মিম্বার ফালা সালাত ওয়া লা কালাম জুমার দিন যখন ইমাম সাহেব মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠেন এরপরে আর কোনো মুসল্লির নামাজ কথা কোনটাই অনুমতি নাই এই জন্য দুই খুতবার মাঝখানে যদি দোয়া করতে চান তাহলে নিঃশব্দে দোয়া করবে শব্দ ব্যবহার করা ছাড়া কেন আল্লাহু আলিমুন বিদাতিস সুদূর যার সাথে কন্ট্রাক্ট করতেছি উনি তো কথা বলেন না কেন কিপায় দাও কনহা বানাস দাস একই জোরে বললেও যা অন্তরের ভিতরে এটাকে রেডি করলেও তা আর একটা হলো কুবাইলে মাগরিব মাগরিবের একদম আগ মুহূর্তে বেলা ডুববে ডুববে ভাব এই সময় যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় সুবহানাল্লাহ বলে আবার কিছু জায়গা আছে যে জায়গাতে গিয়ে যে কেউ চাইলেই পায় সুবহানাল্লাহ বলবেন না তার মধ্যে আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা কাবা শরীফের চৌকাঠ ধরে যদি কেউ চায় যা চায় তাই পায় শর্ত হলো শরীয়তের অনুমোদিত বিষয় চাইতে হবে শরীয়ত যেটা অনুমোদন দেয়নি সেটা চাওয়ার তো পারমিশনই নেই অনুমোদিত ব্যাপার চাইতে নাম্বার টু হজরে আসওয়াদ যে চুমু খায় ওই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার থ্রি রুকনি ইমানি খানায় কাবার একটা কর্ণা এখানে হাত দিয়ে মাসেহ করতে হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয় রুকনি ইমানি থেকে হজরে আসওয়াদের কর্ণার পর্যন্ত যাইতে স্বাভাবিকভাবে 100 জনের 100 জন হাজিরাই এই দোয়াটা বেশি পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا بار يا رب العالمين এই দোয়াটা হাদিস পাকের মধ্যে আসছে ওই জায়গায় পড়া محترم হাজিরিন আরেকটা জায়গা আছে হাতিমে কাবা ওইটাও কাবা ওর ভিতরে যে কোনো জায়গায় যদি কেউ ঢুকতে পারে ও যত বড় অপরাধী হোক এখন চাইলেই মুক্তি খানায়ে কাবা দেয়াল পুরাটাই বরকতে ভরা কিন্তু সব জায়গায় হাত দিয়ে দোয়া করার কথা নাই কিছু জায়গা আছে যেখানে বুক লাগানো যায় মুখ লাগানো যায় কপাল লাগানো যায় হাত দিয়ে বুকের ভিতরে জড়ায় ধরা যায় সেটা হলো মুলতাজা সেটা হলো মুলতাজা খুব ভালো করে বুঝবেন এই জায়গাগুলো এমন যেখানে দোয়া কবুল করার জন্য মুস্তাজাবুদ দাওয়াত হতে হয় যত বড় অপরাধী ঢুকতে পারছে চাইতে পারছে তো মঞ্জুরি এখন আসে আজকে যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি এটা একজন পয়গম্বরের দোয়া আর একজন পয়গম্বরের জন্য মনে আছে না কোন পয়গম্বর দোয়া করলেন কোন পয়গম্বরের জন্য দোয়া করলেন কোন পজিশনে দোয়া করলেন
এটা বুঝার পরে কি দোয়া করলেন এটা বুঝলে অন্তরে গভীর আনন্দ ইনশাআল্লাহ দোয়া যিনি করেছেন উনি প্রথম সারি পয়গম্বর শুধু পয়গম্বরই নন বরং উনি খলিলুল্লাহ আল্লাহর খলিল শুধু খলিলুল্লাহই নন বরং উনি উম্মতে মুসলিমার পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম খলিল নবী প্রথম সারি খলিলুল্লাহ এরপরে উম্মতে মুসলিমার পিতা খুব ভালো করে বুঝবেন যে যত বড় হয় তার পরীক্ষা তত জটিল হয় বিশ্ব নবীজি বলেন আশাদুন নাসি বালা আন আল আম্বিয়া থুম্মাল আমসাল ফাল আমসাল এই পৃথিবীতে নবীদের চাইতে বড় পদ পদবি যেহেতু কারো নাই সঙ্গত কারণে নবীদের চাইতে বেশি পরীক্ষাও জটিল পরীক্ষাও পৃথিবীর কোনো মানুষের হয় নাই হবে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় নবী উম্মতে মুসলিমার পিতা আপনাদের কি ধারণা আমাদের দেশ সহ তামাম দুনিয়াতেই যারা যখন সরকারে থাকে তারা যদি পদস্থ কোনো বিশেষ করে প্রশাসনিক পদে কাউকে নিয়োগ দিতে চায় তাহলে তার দাদার যুগ থেকে ডাটা নেয় দাদা কোন দল করতো বাবা কোন দল করতো সে কোন দল করে বা শ্বশুর বাড়ির লোকেরা কোন দল করে ঠিক বললাম না ঠিক বললাম কারণ এত বড় একটা পদে বসাবে সে যদি ওই জায়গায় বসার পরে উল্টা পাল্টা করে তাহলে তো সব শেষ এই জন্য এত কিছু দেখে রব্বুল আলামিন একজন পয়গম্বরকে উম্মতে মুসলিমার বাবা বানাবেন এত বড় পদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি ওইভাবে তৈরি করবেন না কথা বলেন না কেন ওইভাবে তৈরি করবেন না এই জন্য আল্লাহ তাআলা নবীদের অনেক পরীক্ষা নিয়েছেন জটিল পরীক্ষা নিয়েছেন যাদের তার মধ্যে একজন ইব্রাহিম খলিল ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষার ব্যাপারে স্বয়ং রব বলেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না আল্লাহ তাআলা নিজেই বলেন যে আল্লাহ ইব্রাহিম খলিলকে অনেক পরীক্ষা নিয়েছেন আর সব পরীক্ষাতেই ইব্রাহিম খলিল ফার্স্ট ক্লাস পাস হয়েছে সুবহানাল্লাহ এর ভিতরে একটা পরীক্ষার ব্যাপারে আল্লাহ নিজে বলেন এটা জটিল ইন্না ফি হাদা লাহুয়াল বালাগুল মুবীন এটা আল্লাহ পাকের কথা আল্লাহর জবানের কথা এটা জটিল পরীক্ষা আপনাদের কি ধৈর্য আছে এক ঘন্টার সময় তাহলে আমি একটু নিশ্চিন্তায় বলি মোহতারাম হাজরি ইব্রাহিম খলিল ওনার জন্মটাই হয়েছে পরীক্ষার হলে জন্মটাই হয়েছে কোথায় পরীক্ষার হলে জন্ম কেমনে হলো দুইটা কথা বললেই বুঝবেন ইব্রাহিম খলিল জন্মের পরে যখন একটু বিবেক বুঝ সমুজ হয়েছে তখনই দেখেন উনি আসতেন তাওহীদবাদী মিল্লাতের বাবা হয়ে আর ওনার আব্বা হলো মূর্তি মূর্তি কালার করে মূর্তি বাজার জাত করে মূর্তির পক্ষে মানুষকে তশকিল করে তাসদিক করে মূর্তির জন্য মানুষের ঘর থেকে বের করে নিয়ে আসে মা একই কন্ডিশন ইব্রাহিম আলাইহিস সালাম বিবেকের চোখ খুলেই দেখলেন একদম উল্টা বিল মুকাবিল তাবায়ু একদিন মাকে জিজ্ঞেস করলেন মা আচ্ছা বলো তো দেখি আমার রব কে মা বলে কেন তোমার রব আমি ইব্রাহিম ইসলামের মা বলতেছে তোমার রব আমি রব মানে যে পালে আমি তোমাকে পালি আমি তোমার রব ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলেন আল্লাহ আমি আম্মিরে বললাম কি আর আম্মি বুঝলো আচ্ছা ঠিক আছে আম্মি কে আর একটা প্রশ্ন করি তাহলে হয়তো বুঝবে ঠিক আছে মা তাহলে তোমার রব কে ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে কেন আমার রব তোমার আব্বা হাইসা দিলেন না একটু কি বলে আমার রব তোমার সে আমাদের ইনকাম করে খাওয়ায় রব ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলাম হায় হায় মা তো দেখি কিচ্ছু বুঝে না
আচ্ছা ঠিক আছে মা বলে আব্বার রব কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা তখন দেখে বলে আমার তোমার তোমার আব্বার আমাদের সবার রব হলো নমরুদ নাউযু বিল্লাহ প্রশ্ন করলে ওই ছোট্ট শিশু যার যে স্পিরিট আছে তাও তো আপনাদের মধ্যে নাই একটু চিল্লা বলেন নাউযু বিল্লাহ যখন বলছে আমাদের সবার রব নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে মা নমরুদের রব কে না কারণ নমরুদকে দেখতে তো তোমার মতো আমার মতো চোখ আছে নাক আছে মুখ আছে কান আছে খায় টয়লেটে যায় পায়খানা করে ঘুমায় সেম সেম তো আমাদের যদি রব লাগে নমরুদের তো একটা রব কথা বলেন না কেন নমরুদের একটা রবের দরকার আছে না আমাদের মতোই যেই বলছে মা নমরুদের রবকে ইব্রাহিম আলাইহিস সালাম তার মানে আওয়াজ করলেই কিন্তু ঝামেলা কিন্তু বলুন তো দেখি যতই বলুক আওয়াজ করলেই ঝামেলা যাকে আল্লাহ পাক উম্মতে মুসলিমার পিতা হিসেবে পাঠিয়েছেন উনি কারো চোখরাঙ্গানিকে ডরাবে কি ইব্রাহিম খলিল চুপ থাকলেন মা পেরেশান বিকেল বেলায় বাবা আসতে বাসায় দেখে বেগম সাহেব আর চেহারার ভিতরে মালিন্যতার ছাপ খুব টেনশন জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার চেহারায় টেনশনের ভাব ব্যাপার আর কি ছেলে একটা আসছে ঘরে বয়স না মাত্র কয়েক বছর যেভাবে কথাবার্তা বলে তাতে মনে হয় কয়েক হাজার বছর বয়স পার করে আসছে কেন আরে ভাই কয়েক হাজার বছর পার করার মতো কথা বলবে না কেন এটা তো রবের চিরাচরিত সৃষ্টা আল্লাহ পাক যেই রসুলকে যেই এলাকার জন্য যতদিনের জন্য যতগুলি মানুষের জন্য রসুল করে পাঠাতেন সমস্ত মানুষের মেধা এক জায়গায় করলে যতটুকু হবে তার চাইতে আরো একটু বেশি তার রসুলকে দিয়ে পাঠাইছে কারণ কোন একজন মানুষের মেধার কাছে যদি পয়গাম্বারের মেধা হেরে যায় তাহলে দাওয়াতের কাজ করতে এই জন্য আমাদের উলামায়ে কেরাম বলেন দাঈর হালত গালেব থাকতে হবে দাঈর হালত গালেব থাকতে হয় তমাম দুনিয়া যাব লাস্তু উবালি আমি দাঈ ইলাল্লাহ এই জন্যই তো কবি বলেন তৌহীদ তো ইয়ে হ্যায় কে খুদা হাশর মে কহ দে তৌহীদ তো ইয়ে হ্যায় কে খুদা হাশর মে কহ দে ये बंदा दो आलम से खफा मेरे लिए है ये बंदा दो आलम से खफा मेरे लिए है दुनिया मारे की बोल लो इतना देखा टाइम नहीं कान कारण हम तो एक जने प्रेमे पड़सी हम तो एक जने जने बोले हम तो एक जने हुब्बुश्शयोमी वयुसिम्मु हुब्बुश्शयोमी वयुसिम्मु কালার কালার বসার বসার দাঁত এক একটা মনে হয় যেন কোদাল সিস্টেম এরপরও বাগলেছে আছে না নাই আর একটু জোরে বলেন হত্তাকে কিতাবে লিখছে মজনু লাইল মজনুর বাপে একদিন লাইলির ডাকছে দেখে জিজ্ঞেস করছে এই তুমি তো অন্য নারীদের মতো এত সুন্দরীও নও আমার ছেলে রাজত্ব বাপ্তি তোমার প্রেমে এত পাগল হলো কেন লাইলি তখন উত্তর করে বাদশা যেই চোখ আপনার সাথে আছে ওই চোখ দিয়ে আমার মূল্য বুঝবেন না আমার মূল্য বুঝতে চাইলে মজনুর চোখ লাগাতে হবে আজ দিগার খুবাত আফজুনিস্তি از دیگر خوبات افزونیستی گفت خاموش چوت مجنونیستی گفت خاموش چوت مجنونیستی دیدائے مجنو اگر بودے ترا دیدائے مجنو اگر بودے ترا ہر دو عالم بے خبر بودے ترا ہر دو عالم بے خبر মানুষ কত মানুষ ওলামায়ে কিরামদেরকে কত ধিক্কার দেয় বকা দেয় মোল্লা এমনি চিল্লায় কি হয়েছে
ওই কোন দেশের রাসূলকে একটু বকা দিয়েছে বাংলাদেশের মোল্লারা এমনি চিল্লায় আরে এমনি চিল্লায় না মোল্লার কলমটা তোর শরীরে ফিটিং করে দেয় তুইও চিল্লাবি ওতে চিল্লায় আর ভিতরে একটা কলব আছে এই কলবটা আমার এইজন্য আমার চিল্লায় আসে ও রাছে তাই ও চিল্লায় একই ভাষায় একজন আনন্দ করে আরেকজন কাঁদে কথা বলেন না কেন একই ভাষা একজন আনন্দ করতেছে একজন কাঁদে কাঁদে কে যার কলবে আঘাত লেগেছে যার আপনজন দুনিয়া ছেড়ে চলে গেছে সেটা যার আপন হারাইছে সে কাঁদে আর যার শত্রু আক্রান্ত হয়েছে সে হাসে আমি যদি রাসূলুল্লাহর আপন হতে পারি রাসূল আমার আপন হয় তাহলে তার ব্যথায় আমার দিল কাঁদতেই যদি না কাঁদে যদি না কাঁদে তাহলে কবি নজরুলের ফতোয়া কার ফতোয়া কথা বলেন না কেন কার ফতোয়া আমাদের ফতোয়া না দরকার নাই আপনাদের কবি নজরুলের ফতোয়া রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয় তুই মোনাফেক রসুলের দুশমন আমাদের আমার সব সাহেবদের ফতোয়া না বাবুনগরের ফতোয়া না এটা আব্দুল বাসিত খানের ফতোয়া না কবি নজরুলের ফতোয়া কবি নজরুলের কবি নজরুলের ফতোয়াতেই আমরা সব ধরা খাওয়া হুজুরের ফতোয়ার কাছে যাওয়া দরকারই নেই আল্লাহ তাআলা হেফাজত করে যদি বলে না আমি তো আমি যে কথা বলতেছিলাম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মূল কথা মনে আছে নাকি আপনাদের ইব্রাহিম আলাইহিস সালাম বাবায় ধমক দিছে বাবা যখন আসছে মা যখন বলছে তখন বলে কি আর বলবো ছেলের কথাবার্তা শুনে তো আমার আর সব শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ কি হয়েছে তুমি কি যাও ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিয়ে বলে বেটা আম্মি কি কি বলেছে ইব্রাহিম পায়গাম মুস্কি হাসি দিয়ে বলে আব্বু আমি তো আম্মিরে কিছু বলিনি তো বে তোমার আম্মি মন খারাপ করে আছে কেন কয় না আমি একটু নরমাল কিছু জিজ্ঞাসা করেছি কি আম্মিকে জিজ্ঞেস করলাম মা আমার রব কে আম্মা বললেন আম্মা তখন আমার জানতে ইচ্ছে হলো মার রবটা কে আমি জিজ্ঞেস করলাম তখন আসমান নাম বলল তোর বাবা তখন আমার জানতে ইচ্ছে হলো যে বাবার রবটা কে তখন আমি জিজ্ঞেস করলাম আমি আমাকে উত্তর দিল উত্তর দিলেন নমরুদ আমার তখন জানতে ইচ্ছে হলো নমরুদের রবটা কে এই কথা শোনার পরে ইব্রাহিম পয়গম্বরের বাবার শোক আরো বাড়ায় মা তা যাপন মিশন ছিল ছিল বাবার অবস্থা আরো জটিল জটিল ধমক দিয়ে বলে আর আগাবি না আর আগান যাবে না শেষ হয়ে যাবে আওয়াজ যদি যায় ওই পর্যন্ত কিন্তু বলুন তো দেখি রব যাকে উম্মতে মুসলিমার বাবার স্বীকৃতি দিয়ে পাঠিয়েছেন তার আওয়াজ কি বন্ধ করার কেউ আছে যাইতে যাইতে নমরুদ পর্যন্ত আওয়াজ চলে গেছে নমরুদ ডাইরেক্ট ইব্রাহিম পয়গম্বরকে দেখে জিজ্ঞেস করছে মারকে মার কাছে যেইভাবে যেই পদ্ধতিতে রবের কথা বলছে একই পদ্ধতিতে নমরুদের কাছে রবের শেষ পর্যন্ত প্রথম পরীক্ষা হলো এটাকে এই হিসেব থেকে মুক্তি পেতে চাইলে ওকে আগুনে পোড়ায় দিতে হবে ইতিহাস আপনাদের জানা আমি স্মরণ করায় দিয়ে একটা পয়েন্ট ওখান থেকে নিই মনে রেখে তো শেষ পর্যন্ত আগুনের একটু বিশাল ব্যবস্থা করে ফেললো আপনারা আমার কারণে কাছ থেকে শুনছেন এত বিশাল বিস্তৃত এরিয়া জুড়ে আগুন যে যে কেউ পালোয়ান ইব্রাহিম পয়গম্বরকে উঠায়া ধাক্কা দিয়ে ফালায়া দিলে না দুই হাত ছাড়া কিন্তু মাঝখানে ফেলবে কেন আর পরীক্ষার ব্যাপারে রব্বুল আলামিন বলেন লাহু আল বালা উল মুবিন সেই পরীক্ষা আপনাদের জানা আছে সাইয়েদিনা ইসমাইল আলাইহিস সালাম সন্তানটা যখন বাবার সঙ্গে কাজকর্ম করার মতো উপযুক্ত হলো তখন রব্বুল আলামিন সবচাইতে জটিল পরীক্ষায় ফেলে দিলেন পয়গম্বর ইব্রাহিমের খলিলকে কি পরীক্ষা আমার সন্তুষ্টি বর্জনে তুমি তোমার সন্তানটাকে জব করে দাও
আপনারা বলুন তো দেখি নিজের জীবন উৎসর্গ করা যত সহজ নিজের হাত দিয়ে নিজের সন্তান জব করা অত সহজ না নিজের জীবন দেওয়া সহজ কিন্তু নিজ হাতে নিজের সন্তানকে কুরবানি করা এটি চারটি খানি কথা ইব্রাহিম খলিল বন্ধুরা আমার এই পরীক্ষা তো পাস করলেন সাইয়েদনা হযরত ইসমাঈল পয়গম্বরকে দেখে বললেন বাবা চলো যাই দুইজন যখন যাওয়া শুরু করলেন পথের ভিতরে সব কথা জানায় দিলেন বাবা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত হয়েছি আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে জব করে দিতে হবে হযরত ইসমাঈল পয়গম্বর যেমন বাপ তেমন বেটা বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ না হো তু থোড়া থোড়া আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন فلما بلغ ما حسنايا قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين অতি সংক্ষেপে বলি ইসমাঈল পয়গম্বর আব্বাকে দেখে বললেন বাবা আপনার রব আমার ব্যাপারে যা অর্ডার করেছেন নির্দ্বিধায় আপনি আপনার রবের অর্ডার পালন করুন আল্লাহ তৌফিক দিলে আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন শেষ পর্যন্ত তাই করা হলো মিনায় নিয়ে যাওয়া হলো ছুরিটা অত্যন্ত ধার করলেন ইব্রাহিম খলিল এই হযরত ইসমাঈল পয়গম্বরকে চিত করে শোয়া দিলেন এরপরে যখন গলার উপরে ছুরি চালাবেন প্রস্তুতি নিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আজকে আবার ইব্রাহিম পয়গম্বরের হাতের ছুরির উপরে আরো একটা নোটিশ জারি করে দিলে সেই দিন তো আগুনের উপরে নোটিশ জারি করেছিলেন খলিলুল্লাহর জন্য আজকে নোটিশ জারি করতেছেন হাবিবুল্লাহর জন্য আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক ছুরিকে নোটিশ দিয়া দিলেন ছুরি তোর ভিতরে কর্তনের ক্ষমতা আমি দিয়েছি তাই বলে তুই যাকে পাবি তাকে কেটে ফেলবি না 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 এখন তোর নিচে যাকে শোয়ানো হয়েছে তুই তার চিহ্নস নাকি যিনি আসছেন উনি তো আমার খলিল উনি আমার জন্য পাগল আর এই যাকে শোয়াইছে এর পরবর্তী প্রজন্ম থেকে যে আসবে উনি বলেন হাবিবুল্লাহ আমি যার জন্য পাগল খবরদার খবরদার আমার হাবিবুল্লাহর একটা লোম যেন কাটে না আসমানের মালিক যখন ছুরির উপরে কন্ট্রোলিং দিয়ে দিলেন ছুরি বন্ধুরা আমার আর কাটল না ইব্রাহিম পয়গম্বর বিচলিত হয়ে গেলেন চিন্তায় গমগীন হয়ে গেলেন তাহলে কি আমি রব্বুল আলামিনের হুকুমটাকে পালন করতে পারবো না কেমনে পেলে জব করা যায় সব পিতা আর পুত্র দুইজনে মশওয়ারা শুরু করলেন পিতা পুত্রের এই সংলাপ আল্লাহ পাকের কাছে এতটাই চয়েস হয়েছে কিয়ামত পর্যন্ত পিতা পুত্রের সেই পুত্রের সেই সংলাপ আল্লাহ পাক কোরআনে পাকে আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন ইসমাঈল পয়গম্বর আব্বাকে তখন ডেকে বললেন কিতাবে আছে তারিখুল ইসলাম আশেতে এলাহিতে আপনারা দেখতে পারেন ইব্রাহিম পয়গম্বর রাগ করে ছুরিটাকে ছুরে মারলেন আরে ছুরি তোর ভিতরে কাটার পাওয়ার নাই ছুরি তখন এক বিশাল পাথরের ফলে লেগে গিয়ে তার কর্মপদ্ধতি খলিল কর্মপদ্ধতিতে খলিলুল্লাহকে বন্ধুরা আমার সিগন্যাল দিয়ে দিলেন খলিলুল্লাহ আমার ভিতরে কাটার পাওয়ার কমে নাই কিন্তু হাবিবুল্লাহর বাবাকে কাটার ক্ষমতা আমার না খলিলুল্লাহর হাতের ছুরি বিশাল পাথরের সাথে লাগামাত্র পাথর দুই টুকরা হয়ে গেল কর্মপদ্ধতিকে পাথর ইব্রাহিম খলিলকে সিগন্যাল দিয়ে দিলে খলিল কাটার ক্ষমতা আমার কমে নাই কিন্তু যাকে খুশি তাকেই কাটতে আমি পারি না হযরত ইসমাঈল পয়গম্বর তখন আব্বুকে ডেকে বললেন আব্বু শুনেন আপনি আমার চিৎ করে শোয়াইছেন বলে হ্যাঁ যখন আপনি আমার গলার উপরে ছুরি ধরেছেন তখন তো অবশ্যই আপনার চেহারাটা আপনার চোখ আমার চেহারার উপরে পড়েছে পিতা পুত্রের মায়া মহাব্বতের কারণে ভিতরে মহাব্বতের আগুন যখন জ্বলে গেছে হাতরে হাতের শক্তি তখন কমে গেছে একটা কাজ করলে আপনি আপনার কাজে সাকসেসফুল হবেন বলে কি আমাকে উপর করে শোয়া দেন
আর আমার পোশাকটা দিয়ে আপনার দুই চক্ষু বেঁধে নেন তাহলে আমিও আপনাকে দেখলাম না আপনিও আমাকে দেখবেন না তখন আপনি আল্লাহর হুকুম পালনের জন্য সর্বশক্তি ব্যয় করে আমাকে জব করে দিতে পারবেন পিতা পুত্রের এই সংলাপ আল্লাহ পাকের কাছে এতটায় কবুল হয়েছে আল্লাহর কালামে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবি وَنَادَيْنَاهُ أَيَّا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ خُبْ بھلو کرے بُزْبَنْ قَتَ گُلِي فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينَ إِبْرَاهِيمِ چلی পিতা পুত্র দুইজনে যখন মশওয়ারা করে উপর হয়ে শোয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বন্ধুরা আমার কপালের উপরে যখন শোয়ায় দেওয়া হলো এখন তো ওনার চোখ বন্ধ সন্তানটাকে উপর করে শোয়ায় দিয়েছে এখন উনি বন্ধুরা আমার সুরি রেডি করতেছেন রব্বুল আলামিন আজ জিবরাইলকে ওয়াদার করলেন জিবরাইল আমার খলিল তার স্বপ্ন পূরণ করে দিয়েছে আর আমার দেখার কিছু দরকার নাই অতি দ্রুত গতিতে আমার হাবিবুল্লাহর বাবা ইসমাইলকে বাবার সুরির নিচ থেকে সরায়া জান্নাত থেকে একটা জন্তু নিয়ে ইব্রাহিমের খলিলের সুরের নিচে ধরে দাও ইব্রাহিমের খলিল ওইটাকে জব করে ফেলবে ইব্রাহিমের খলিল যখন সুরি চালায় জব করলেন বন্ধুরা আমার শরীর থেকে যখন গরম রক্ত গুলে এসে হাতে লাগছেন ইব্রাহিম পয়গম্বর খুশিতে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিয়েছেন ও মুসলমান কারণ আমি তো আমার রবের চাহিদা পূরণ করতে পেরেছি কিন্তু এরপরে যখন বন্ধুরা আমার চোখ পান্দাটা খুলে ফেললেন খোলার পরই দেখলেন আমাদের সাইদ সাহেব হুজুরের এলাকার কথা আমাদের মোহতামিম সাহেব হুজুরের এলাকার কথা ইতা কিতা হইল হুজুরদের এলাকার কথা ইতা কিতা হইল সিলেটের কথা না ইতা কিতা করলাই রাখলাম কি আর হইল না আমি তো ইসমাইলকে শোয়াইলাম দেখি এই আজগবি এ জানোয়ার জব হয়ে গেল আপনাদের কি ধারণা ইব্রাহিমের খলিল এখন কি থেমে যাবেন না উনি তো থেমে যাবেন না উনি আবার আরেক পদ্ধতি অবলম্বন করবেন তবু ইসমাইল পয়গম্বরকে জব করবেন এজন্য রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার ইনফরমেশন করলে ওয়ানা দাইনা হুয়াইয়া ইব্রাহিম আবার ওহী নাযিল করলেন ইব্রাহিম থামেন আল্লাহু আকবার বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম খলিলুল্লাহ আপনি থেমে যান হয়েছে হয়েছে ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন আপনি তো আপনারটা করেই ফেলেছেন আমি না সিস্টেম করে আমার হাবিবুল্লাহর বাবারে হেফাজত করেছি আপনি তো আপনার কাজ করে ফেলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহতারাম হাজির এখন আপনারা বলেন এতগুলি পরীক্ষা জটিল জটিল পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন ফার্স্ট ক্লাস পাস তাহলে কতগুলি উপঢৌকন ইব্রাহিম পয়গম্বরের জন্য অপেক্ষা করা আছে কয়েক ডজন উপঢৌকন ইব্রাহিম পয়গম্বরের জন্য আল্লাহর গুদাউনে আছে ইব্রাহিম পয়গম্বর এটা পাওনা হয়ে গেছে সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস এরপরে আবার আসমানের মালিক করলেন কি আরেকটা অর্ডার দিলেন পরীক্ষা না সব পরীক্ষা যেহেতু পাস এখন কাজ করেন এখন কাজ করেন প্রথম কাজ কি করেন মানে প্রথম একটা কাজ হলো আমার ঘরটাই আপনি বানান সুবহানাল্লাহ বলবেন না আপনারা আমি কি উপন্যাস বলতেছি না হাদিসের ঘটনা বলতেছি না কোরআন শরীফের কথা বলতেছি আয়াত তেলাওয়াত করতেছি না সময় পাস হবে অনেক সময় লেগে যাবে আমি বারবার ঘড়ি দেখতেছি আর বয়ান করতেছি মুহতারাম হাজিরিন ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে ডাকতে বলেন আয় আল্লাহ আপনার ঘর বানাবো দৈর্ঘ্য কতটুকুন প্রস্থ কতটুকুন উচ্চতা কতটুকুন ডিজাইন কত কেমনে আল্লাহ তাআলা জানা দিলেন আমার ঘরের ডিজাইনার আমি ছাড়া কেউ হবে না এদের প্ল্যান আমি দেব ইঞ্জিনিয়ার আমি নিজে আর শ্রমিক হিসাবে অন্য কাউকে নেব না আমার শ্রমিককে দিয়ে আমার ঘর বানাবো যাকে তাকে দিয়ে আমার ঘর বানাবো না আমি আমার খলিলকে দেয়া ঘর বানাবো যাকে আমি অনেক পরীক্ষা করেছি সব পরীক্ষাতে ফার্স্ট ক্লাস পাস সুতরাং এই সৌভাগ্য অন্য কাউকে দেব এটা আমি আমার খলিলকে দেব আল্লাহ তাআলা বললেন আপনি আপনার ছেলেদের সাথে করে কাজ করেন
ইব্রাহিম পয়গম্বর কাজ কমপ্লিট করে ফেললেন। অনেক কথা কিন্তু ভিতরে অনেক, আমি চাইতেছি যে বারোটার ভিতরে শেষ করতে, এই জন্য সংক্ষেপে কথা বলতেছি। সব যখন ঘর বানানো হয়ে গেল, ইব্রাহিম খলিল তখন করলেন কি, একে তো ইব্রাহিম খলিল নবী মুস্তাজাবুল দাওয়াত, তারপরে আবার খলিলুল্লাহ আল্লাহর রাসূল, তারপরে আবার উম্মতে মুসলিমার পিতা, উম্মতে মুসলিমার জোরে বলেন। এই জেলার যদি সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কাউকে নিযুক্ত করেন, তোমাকে জেলার সভাপতি মানাইলাম, তার অর্থ কি, উনি যদি ম্যাডামের কাছে এই এলাকার উন্নয়নের জন্য যান তাহলে ফিরিয়ে দিবেন, কখনোই উনি যেহেতু তার সভাপতি বানাইছেন তার অর্থই হলো এলাকার যে কোনো সমস্যা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলে রিজার্ভ যদি থেকে থাকে তাহলে অবশ্যই দিবে, রিজার্ভ না থাকলে দিবে না। মুহতারাম হাজরিন, রব্বুল আলামিনের রিজার্ভ তো কখন ফুরায় না। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদরিন মা'লুম। আল্লাহ তাআলা বলেন সব কিছুর খাজানা আমার কাছে রিজার্ভ, এই রিজার্ভ কোনদিন ফুরায় না। আল্লাহু আকবার বলবেন না, রবের রিজার্ভ ফুরায় নাকি, রবের রিজার্ভ ফুরায় না। মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন, সাইয়েদিনা ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাকের ঘর নিজ হাতে তৈরি করলেন। যে কোনো মানুষ যদি কারো কাজ করে তাহলে কাজ যেদিন শেষ হয়ে যায় সেই দিন বিল, কথা বলেন না কেন, বিল আর একটু জোরে বলেন, বিল দিতে হয় না, দিতে হয় না। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর ঘর তৈরির কাজ করলেন, তাকে আল্লাহ পাক বিল দিবেন কিনা, একে তো এত গুলা বন্ধুরা আমার উপর কোন ইব্রাহিম পয়গম্বরের জন্য গোডাউনে আছে, এরপরে আল্লাহর ঘর নির্মাণ করার পরে এমন একটা জায়গায় গিয়ে ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করলেন, যে জায়গায় পৃথিবীর যে কেউ গিয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সেই জায়গাটা হলো খানায় কাবার চৌকাত এবং হাজরে আসওয়াদের মাঝখানকার ওয়াল। হাজরে আসওয়াদ আর খানায় কাবার চৌকাত দরজার মাঝখানের ওয়াল মুলতাজাম বলা হয়। এই মুলতাজামের ভিতরে পয়গম্বর ইব্রাহিম খলিল নিজের বুকটাকে আল্লাহর ঘরের সঙ্গে লাগায়া এভাবে আল্লাহর ঘর বুকের ভিতরে জড়ায় ধরে কান্দে আর ডাকতে বলে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহকে ডাকতে বলে, আয় রব্বুল আলামিন, আমি আমার ছোট্ট ছেলে ইসমাইলকে সঙ্গে করে তোমার খানায় কাবা নির্মাণের কাজটা তোমার তৌফিকে আমি করলাম, এখন তোমার কাছে আমার একটা মাত্র চাওয়া, এখন অনেকগুলি চাওয়া, তার মধ্যে একটা চাওয়া হলো আমার এই ছেলে ইসমাইলের পরবর্তী প্রজন্মের মধ্যে তুমি একজন রসুল পাঠায় দাও, যে রসুলকে তুমি স্বতন্ত্র কিতাব দান করবা, স্বতন্ত্র কিতাব। আল্লাহু আকবার। আর সেই রসুলের মৌলিক কাজ হবে চারটা, ওই রসুলের মৌলিক কাজ হবে চারটা, নাম্বার ওয়ান ইয়াতলু আলাইহিম আয়াতিক, নাম্বার টু ইউআল্লিমুহুল কিতাব, নাম্বার থ্রি ওয়াল হিকমা, নাম্বার ফোর ওয়াইযাক্কিহিম। এক নাম্বার হলো কোরআন পড়ে পড়ে ওই কিতাব পড়ে পড়ে শোনায় দিবে মানুষদেরকে, দুই নাম্বার কুতা কিতাবের ইলম মানুষদেরকে শিখাবে, তিন নাম্বার সুন্নত মানুষদেরকে শিখাবে, চার নাম্বার মানুষের অন্তর আত্মাকে এই কোরআনের মাধ্যমে শিরিক নেফাক আর বেদা তার যাবতীয় অহংকার তাকাব্বুর এগুলির ময়লা থেকে মানুষের আত্মাটাকে শুদ্ধ করে দিবে, তাজকিয়া এনফস করবে। এই জাতীয় গুণে গুণান্বিত একজন রসুল তুমি পাঠাও, এমনি তো জায়গাটাই এমন জায়গা কিয়ামত পর্যন্ত যত বড় অপরাধী ওই জায়গায় দোয়া করে তার দোয়াই কবুল হয়, সেইখানে ইব্রাহিম খলিলের দোয়া কবুল না হওয়ার কোনো সুযোগ আছে নাকি? রব্বুল আলামিন সাথে সাথে জানায় দিলেন, পয়গম্বর আমার খলিল আপনার আবেদন যেমনটি চাইলেন তেমনটি মঞ্জুরি করে দিলাম। আল্লাহু আকবার বলেন,
কিন্তু যখন রব্বুল আলামিন গেজেট প্রকাশ করলেন গেজেট যখন প্রকাশ করলেন ইব্রাহিম পয়গম্বরের আবেদনের প্রেক্ষিতে যখন গেজেট প্রকাশ করলেন তখন ইব্রাহিম পয়গম্বরের চাওয়া চার গুণের কথা আল্লাহ পাক চার গুণ সহকারে নবী দেওয়ার কথা বললেন কিন্তু চারটা গুণের সেটিং দিতে ইব্রাহিমের খলিল যেইভাবে সিরিয়াল করেছিলেন রব্বুল আলামিন সেই সিরিয়ালটা রাখলেন না একটু হেরফের করে দিলেন ভালো করে উলামায়ে কেরাম বুঝার জন্য চেষ্টা করবেন তালিবুল ইলম ইব্রাহিম পয়গম্বরের দুয়ার ভিতরে রব্বানা ওয়া বাসতিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি এক নাম্বার ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব দুই নাম্বার ওয়াল হিকমা তিন নাম্বার ওয়া ইউযাক্কিহিম চার নাম্বার কিন্তু রব্বুল আলামিন যখন গেজেট প্রকাশ করলেন তখন বন্ধুরা আমার ইউযাক্কিহিম চার নাম্বারটাকে দুই নাম্বারে ঢুকাইয়া বললেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম আল্লাহু আকবার বলে তাসকিয়ার ব্যাপারটা ইব্রাহিম খলিল আবেদন করতে চার নাম্বারে রেখেছিলেন রব্বুল আলামিন গ্রহণ যখন করে জানায় দিলেন তখন তাসকিয়ার ব্যাপারটা চার নাম্বার না দুই নাম্বার আর একটু জোরে বলেন কেন কারণ তাসকিয়া যদি না হয় ইলম অর্জন হয়েছে সুন্নার উপরে আমল করে অনেক অধিকা করে তাসকিয়া হয় নাই তাহলে লাভের চাইতে ক্ষতি বেশি হয় এই জন্য আগে তাসকিয়া আত্মশুদ্ধি দরকার বিশ্বাস যদি না হয় আমি কয়েকটা কথা বলি আশা করি আমার সাথে একমত হতে বাধ্য হবেন অনেক কথাগুলি আমার বর্তমান পৃথিবীর আলম ইসলামিক ইস্তলা আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেছেন কোন ব্যক্তির যদি পেটে সমস্যা থাকে আমাশা অথবা পাতলা পায়খানা ওকে ভিটামিন দিলে কি পরিমাণে স্বাস্থ্য বাড়বে কথা বলেন না কেন স্বাস্থ্য বাড়বে না মরবে আরেকটু জোরে বলেন পেটে প্রবলেম আছে পাতলা পায়খানা অথবা আমাশা তাহলে এই লোককে ভিটামিন দিলে এই লোকের অপ্রতিরোধ্য গতিতে রোগ বেড়ে যাবে আগে ও পেট ঠিক করতে হবে তারপরে ভিটামিন এ টু জেড লাগান যাবে তখন ফায়দা হবে ঠিক তদ্রূপ মানুষের আত্মশুদ্ধি করার আগেই মানুষকে যদি ভিটামিন দেওয়া যায় তাহলে ওর ভিতরে অহংকার অপ্রতিরোধ্য গতিতে বেড়ে যায় এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু সবাই কিছু তবলিগি আমল আছে তিন চিল্লা দিয়ে আসার পরে আর হুজুরদেরকে হুজুরি মনে করে না আছে না নাই আছে তিন চিল্লা দেওয়ার পরে কিছু পিশাবের মুরিদ আছে যারা মাত্র ছয় তসবি নয় তসবি দুই তিন মাস আদায় করার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সকাল বিকেল তসবি পড়ার পরে তো সব মুকাব্বিয়াত ভিটামিন এগুলি হলো ভিটামিন এই ভিটামিন দেওয়ার পরে 40 দিন তসবি পড়ার পরে মুফতি সাহেবকে আর গুনতে চায় না তার মানে আগেই ছিল অহংকার এখন আরো 1000 বার আল্লাহর নাম বলে ও এখন অহংকার আর রাখার জায়গায় পাইতেছে মুহতারাম হাজরিন শুধু তাই না আলেমদের ভিতরে গত বছর দাওরা পাস করছে এই বছর আসতে বক্তৃতার মঞ্চে ওয়াজ করার জন্য এখন তো বক্তা হওয়ার জন্য ইলম লাগে না আমলও লাগে না এখন এখন লাগে হলো দুইটা জিনিস এক নাম্বার হলো কণ্ঠ লাগে দুই নাম্বার যদি একটু হায়া টায়া কম হয় তাহলে আরো বেশি ভালো হয় কথা বুঝেন নাই আপনারা তার মানে বিড়ি খাওয়া দেখাবে তার মানে নায়িকাদের গানের ডিজাইন দেখাবে কৌতুক করবে তার মানে ইরান তুরানের আজান দিবে এই জাতীয় অনেক কিছু করবে আমি আর একদিন একটা কথা শুনে অবাক হয়ে গেছি আমি আসলে আমাদের হযরত মাওলানা হাসান জামিল সাহেব আমি এক মাহফিলে গেছি তার এলাকায় তো উনি বয়ান করতে করতে আমরা যেমন এক ভাই আর এক ভাইয়ের প্রশংসা করে থাকি উনি আমার একটু প্রশংসা করতেছে করতে করতে উনি বলছেন যে আমার ভাই খান সাহেব যে বয়ান করেন এটা হলো চম্বুক কথা চম্বুক চম্বুক এ কথা বলে এই জন্য ওনার এক ঘন্টার ওয়াজ অনেক ভালো অনেক উন্নত এ কথা বলছেন বলেই বলতেছেন যে আমাদের দেশের কেউ কেউ আবার দুই আড়াই তিন ঘন্টা ওয়াজ করে কিন্তু তাদের তিন ঘন্টা ওয়াজ এক জায়গায় করলে দেখবেন তেমন কিছু পাওয়া যায় না
এই এই দেশের আজান ওই দেশের আজান ওই শিল্পীর গান ওই শিল্পীর গান অর কৌতুক অর কৌতুক অর চুটকি কথা অর এই এই টিকটিকি এই জাতীয় বলে বলে এরকম করে কেন তা জানেন কেন আমি ওই দিন জীবনের প্রথম শুনছি ওই কোনো হাজবেন্ড যদি বাসর ঘরে বাসর রাত্রে গল্প করতে করতে রাত কাটায় তাহলে বুঝতে হবে অনিমূল বুঝি সমস্যা আছে আমি তো এই কথা শুই না আমি একদম পণ্ডিত যাই চিন্তা করলাম যে কথা তো একশো বার সহি আসলে মনে হয় কথা তো মনে হয় একশো বার সহি আমি তো হাসতে হাসতে কুমিল্লা কুমিল্লাতে মাফি লেগেছি এই কথা না বলছি বৃষ্টি বৃষ্টির ভিতরে মানুষ বয়ান শুনতেছিল ওই দিন তো মোহতারাম হাজরিন এখন তো দেখবেন গত বছর বাস করছে এবার ওয়াজের মঞ্চে উঠছে কণ্ঠটা ভালো দুই চারটে গজল গাইতে পারে অথবা গান টান গাইতে পারে অথবা একটু ভাবটা ভঙ্গিমা সুন্দর দেখাইতে পারে ও আর সাইকুল হাদিস 40 বছরের বুখারী পড়ে তাকেও গুনতে রাজি নাই সহি কথা সহি 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 আকসা আকসা সবাই সবাই না আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে অনেক মুয়াদ্দাব ছেলেরাও আছে অনেক মুয়াদ্দাব আমি তো এক ছেলের এক বক্তার কাজ দেখে আমি হতভম্ব হয়ে গেছি বগুড়াতে টিএমএসএস ফিলিং স্টেশনে আমি আনিছি ওখানে মসজিদও আছে নামাজ পড়ব অজু করতে লাগছি হঠাৎ করে একজন এসে আমার পায়ে হাত দিয়ে পাও দিয়ে দিতেছে ইন্নালিল্লাহ আপনি কে আপনি কে হুজুর আমি আপনারে চিনি যতই চেনেন আমি তো বুড়ো হই নাই আমি তো জোয়ান মানুষ আমি তো আমার পা আমি ধুতে পারি কয় না হুজুর একটু আমি একটু আপনার পাটা দিয়ে দিই আমি অনেক বারণ করলাম তারপরে আমার পাটা দিয়ে দিই আমি ওর আখলাকে ওর এই আচরণে মুগ্ধ হয়ে যাই পরে ওখান থেকে নামাজ পড়ার পরে দেখি যে না আমিও গাড়ি নিয়ে আসছি বক্তা উনিও গাড়ি নিয়ে আসছেন বক্তা বলেন তো দেখি ও কি দোয়া আমার কাছে চাইতে হবে এ আচরণ যদি না করতো আজকে হাজার জনতার মাঝে কি আমি ওর কথাটা জীবনে বলতাম আপনাদেরকে এই কথাটা বলতেছি বলতেছি হলো আপনাদেরকে সবক দেওয়ার জন্য আজকে গতকালকে গতকালকে আমি একদিন বাসার জন্য রাখছি বিভিন্ন প্রয়োজনের কারণে মাহফিলে যাইনি আমি যার কাছে মক্তবে পড়েছিলাম উনি আসছেন কাজীপুর থেকে আমার মা বাসা গেছে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি গিয়েছি গ্রামের বাড়িতে পরে উনি এখানে আসছেন আমি হুজুরকে বলছি হুজুর আপনি একটা আমার বাসায় পাড়ায় যাবেন তো হুজুর পরে রাজি হয়েছে তা আমি যখন হুজুরকে খাবার দিচ্ছি মানে আমরা ও বাসায় থাকি এমনি গেছি সব কিছুই কিনে নিয়ে এসে খেতে হবে আমরা হয়তো ভাইয়ের বাসায় এক রকম খেয়ে নিলাম ওরকম প্রিপারেশন নেই নেই হুজুর গেছেন কয়েকজন মেহমান নিয়ে তো আমি দুই জায়গায় ফোন করে হুজুরের জন্য ইন্তেজাম করেছি আল্লাহ হুজুরের একটা কথা শুনে আমার হুজুরের ভিতরে একেবারে তিন দেওয়া হুজুর ইলিশ মাছ খাইতে গিয়ে বলতেছে বাবা আমি তিন বছর পরে আজকে ইলিশ মাছ খাইছি আমি তখন নিয়ত করছি আমি বলছি হুজুর এই ইলিশটা আমি ভোলার থেকে নিয়ে আসছি ওইখানে যেহেতু আমার কোনো ইলিশ মাছ নাই মানে কিছুই নাই আমরা থাকি শহরে আমি তাৎক্ষণিকভাবে নিয়ত করছি বেগমকে বলছি যে আবার ভোলার থেকে ইলিশ নিয়ে এসে সর্বপ্রথম হুজুরের বাসায় ইলিশ আনে হুজুর পরে আমাকে বলতেছে পরবর্তীতে হুজুরকে আমি কিছু হাদিয়ে দিয়েছি নগদ টাকা দিয়েছি আরো কিছু দিয়েছি হুজুরকে যখন দিচ্ছি তখন হুজুর আমাকে বলতেছে তুমি এগুলি কি করতেছো আমি তো তোমাকে তেমন কিছু পড়াই নাই আমি বললাম হুজুর আপনি কি বলেন আপনি আমাকে তেমন কিছু পড়ান নাই আপনার পড়াটাই তো আমার জীবনের করার ফাউন্ডেশন আপনি তেমন কিছু পড়ান নাই মানে আমি আলিম বা তাসা না পড়লে তো বুখারী পড়া সুযোগ ছিল না আপনি আমারে আলিফ বা তাসা শিখাইছেন মানে বোখারি পর্যন্ত নেওয়ার জন্য আপনি ফাউন্ডেশন হুজুর তখন চোখে পানি নিয়ে বলে বাবা তোমার প্রতি তো আমার দোয়া ওই দিনই 100% চলে গেছে যেদিন তুমি আমার এলাকাতে গিয়েছিলে বয়ান করতে তুমি দেখেছো যে আমি মাহফিলের একদম পিছনে তুমি লোক পাঠায়া দিয়ে আমাকে জনগণের ভিতর থেকে উঠায় নিয়ে এসে তোমার পাশে যেদিন চেয়ারে বসাইছে সেই দিন আমাকে লোকেরা জিজ্ঞেস করে যে আপনার সাথে ওই হুজুরের কি সম্পর্ক হুজুর বলে আমি পরিচয় দিতে আমার লজ্জা লাগলো আমি বললাম হুজুর আপনি কি বলেন আপনি বলবেন জোর গলায় যে ওর পড়ালেখার ফাউন্ডেশন আমার হাতে হয়েছে হুজুর বলেন আমি সেই দিন থেকে তোমার জন্য হাত উঠাইলেই তোমার কথাটা আমার মনে পড়ে এই তো জীবনের সফলতা কথা বলেন না ভাই আমি ভাইয়ের সাথে এমন আচরণ করব
ওই ভাই নামাজের পরে জানি আমার কথাটা মনে পড়ে, এটাই তো আমার স্বপ্ন। আমি ওই ভাইদারের সাথে এমন আচরণ করব উনি শেষ রাত্রে উঠে যখন দোয়া করবে সন্তানের জন্য আমার কথাও যেন মনে পড়ে, এটাই তো বড় সফলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জামিনতু বি বাইতিন ফি আলাল জান্নাহ লিমান কানা খুলুকুহু আহসান আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, যেই মানুষ তার আচরণ সুন্দর হবে, নবীজি বলেন আমি রসুল তাকে জান্নাতের সবচাইতে উঁচা জায়গায় ঘর দেওয়ার জামিন হয়ে গেলাম। আমরা আজকে ইনশাআল্লাহ প্রত্যেকের সাথে অনুপম উন্নত মানের আচরণ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বড়কে শ্রদ্ধা করবো ইনশাআল্লাহ, ছোটকে মায়া করবো ইনশাআল্লাহ। আমি এখন আমার মূল কথাটা বলতে চাই, তাহলে আপনারা বলুন তো দেখি ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের পয়গম্বরের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে নবীকে কিতাব দিয়া তার জন্য কয় কাজের কথা বলছিলেন? চার কাজ। এই চার কাজের চারুটাই কি নবীওয়ালা কাজ না? আর একটু জোরে বলেন। এক নম্বর তিলাওয়াত, দুই নম্বর তালিম, তিন নম্বর সুন্নত, চার নম্বর তাজকিয়া। আপনারা বুকে হাত দিয়ে বলেন এই চারুটা কাজ সারা দুনিয়া। কথা বলেন, কথা বলেন। তিলাওয়াত কোথায়, তালিম কোথায়, সুন্নতের চর্চা কোথায়, তাজকিয়ায়ে নফস কোথায়, খানকা দর মাদ্রাসা বলত, খানকা দর মাদ্রাসা বলত। তাহলে প্রকৃত অর্থে ইব্রাহিম পয়গম্বর যেই বিশেষ মৌলিক চার গুণে গুণান্বিত রসুল আল্লাহ পাকের কাছে আবেদন করে মঞ্জুর করেছেন, সেই মৌলিক নবীওয়ালা কাজ করে এদেশের ওলামায়ে কেরাম। আপনি যদি একটা করেই বলেন আমার দা নবীওয়ালা কাজ, তাহলে আমার দা কি বুঝাইতে পারলাম না? বুঝতে আপনি যদি একটা করেই যদি বলেন আমার দা নবীওয়ালা কাজ, তাহলে আমার দা। এই জন্য আমি মিসাল দিয়েছিলাম বিল কৃষ্ণানি হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে লোক যখন পাঠাইছে চিঠি নিয়ে, তিনটা ইট পাঠাইছে, স্বর্ণের তিনটা ইট, আরে পাঁচ 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 বড়ি, দশ বড়ি, বিশ বড়ি না, ইট আস্তা ইট, দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি নিয়ে যাও। বিল কৃষ্ণানি চিন্তা করতেছিল যে মানুষ ভরি ভরি দেয়, আমি ইট পাঠাইয়া দিলাম, বুঝাই দেই যে আমার পাওয়ার আর সম্পদ কি পরিমাণ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু রাষ্ট্রপ্রধান না, নবীও। ওই যুগে যদিও কম্পাস নাই, কিন্তু আসল কম্পাসের সাথে সম্পর্ক তো আছে, রাডারের সাথে সম্পর্ক তো আছে, ওহি তো নাজিল হয়, কথা বলেন কিনা? ওহি নাজিল হয়, ওহির দ্বারা আগেই জেনে ফেলছেন পয়গম্বর আপনার কাছে, কিন্তু বিলকিস্তানি স্বর্ণের ইট পাঠাইছে তিনটা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম করলেন কি, কয় ঠিক আছে 3 কিলোমিটার রাস্তা তৈরি করবি শুধু স্বর্ণের ইট দিয়ে, 3 কিলোমিটার রাস্তা তৈরি করছে স্বর্ণের ইট দিয়ে, আর ওই রাস্তা দিয়ে বিলকিস্তানির রাষ্ট্রদূতকে আমার দরবারে নিয়ে আসবো। বিলকিস্তানির রাষ্ট্রদূত ব্যাগের ভিতরে ইট তিনটা নিয়ে খুব ভাব নিয়ে একটা সিনে টান করে আসতেছে আর ভাবতেছে রাজ দরবারে, কেউ নিয়ে যায় স্বর্ণের নৌকা, কেউ নিয়ে যায় স্বর্ণের দানের শেষ, কেউ নিয়ে যায় স্বর্ণের লাঙ্গল, আমি তো আস্তা ইট নিয়ে যাই। জানানো হলো আপনিও একটু থামেন, আপনাকে আমন্ত্রণের জন্য বাদশা স্পেশালি রোড করেছে, সেই রোডে যেতে হবে। আমাকে আমন্ত্রণের জন্য আমি রাষ্ট্রদূত রাষ্ট্রপ্রধান এটা করছে বলে হ্যাঁ, পরে যখন নিয়ে আসছে ভিতরে ঢুকতি দেখে হায় হায় আমি তো তিন দেন আসছি, 3 কিলোমিটার রাস্তা পুরো স্বর্ণের ইট দিয়ে বানানো, আর বাইরে যে কয়টা আছে ওই কয়টাই তো আমাদের খাজা নাই। এখন এই কি সুলাইমান পয়গম্বরের কাছে ভাব নিয়ে পেশ করবে না লুকায়া তাল দেখাচ্ছে, লুকায়া তাল পাচ্ছে, কোথায় এটা সরানো যায়, নাইলে ইজ্জত শেষ। আমাদের দেশের যেই সমস্ত তবলিগি ভাইরা উলামায়ে কেরামদেরকে বাদ দিয়া নিজেরা নবীওয়ালা কাজ করতে চান, আপনার কাছে তিন ইট আছে, তিন আপনার কাছে আছে, তিন ইট কার কাছে, তিন ইট দেখাইতে আসছেন, এত নায়েবে নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমি চ্যালেঞ্জ করলাম তামাম পৃথিবীকে, তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, দেখাও রসুল বলেছেন যারা দায়ী তারা নায়েবে নবী, দেখাও
দেখাও রাসূল বলেছেন যারা যাকিরিন তারা নায়েবুল নবী দেখাও দেখাও রাসূল বলেছেন যারা তাহাজ্জুদ গুজার তারা নায়েবুল নবী দেখাও পারমানা নবী বলেছেন উলামায়ে উম্মত হলো নায়েবুল নবী যাকিরিন শাকিরিন তাহাজ্জুদ গুজার দাইয়েদিন তারা নায়েবুল নবী না নায়েবুল নবী হলেন উলামায়ে উম্মত জোরে বলেন কারা কারণ মৌলিক রসুলকে যেই দার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে এ চার তাই আছে কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে 40 চিল্লা লাগাইছে 40 চিল্লা আমাদের সামনে কোরআনের পাঁচটা পড়ার সাহস পাবে না কোরআন বহুত আছে সবাই না বহুত আছে বহুত আছে আর আমাদের মক্তবের ছেলে আমাদের কোরআন তেলাওয়াত আপনারা কি টেস্ট করবেন না আপনারা আমাদের কোরআন তেলাওয়াতের কি টেস্ট করবেন সৌদি আরব টেস্ট করে দেখেছে তাও জিততে পারে না কুয়েত টেস্ট করে দেখেছে তাও জিততে পারে না বাহরাইনের কাতার দেখেছে তাও জিততে পারে না তাকরিমার রাহাতের মতো লক্ষ লক্ষ হাফেজ কাবিতে তৈরি হয় কোরআন তেলাওয়াতের তুমি কি দেখবা আলমি আলেম যদি বলো তালিমে কোরআন ইয়াতলু আলাইহিম ঠিক আছে ওয়া ইউআল্লিম তাহলে আমি পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারি আজকে তাম ওয়ার্ল্ডে বিশ্বমানের যদি 50 জন আলেম থাকে তার মধ্যে বাংলাদেশের 5 জনকে সিরিয়ালি গুরুতেই হবে আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের একজন আলেম আল্লামা হিফজুর রহমান কুমিল্লবি আল বুদুরুল মুদিয়া আলা তারাজমিল হানাফিয়া আরবি 32 খণ্ড বই লিখেছে বাংলা উর্দু না আরবি 32 খণ্ড আরবি বই লিখেছেন তার মানে বাঙালি পড়বেন আরবি পড়বেন উনি কি আরবি না বাঙালি হযরত মাওলানা আব্দুল মালিক শাহ হাফিজাহুল্লাহ উনি আরবিতে বই লিখেছেন এখন আরব বিশ্বের বই মেলাতে সর্বাধিক সমাদৃত বাংলাদেশের লেখকদের লেখা আরবে আরবে ওয়াল হিকমাহ সুন্নাত আমি তো চ্যালেঞ্জ করি তামাম পৃথিবীকে অনেক মানুষ সুন্নত মানে কিন্তু ওই যে ফুটিকার গায়ে লেখা আছে একটু বেশি ঠিক দেখছেন না দেখেন নাই ফুটিকার গায়ে লেখা আছে একটু বেশি পিওর নবীজির সুন্নত অনেক লোক আমল করে কিন্তু স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করে বলতে চাই দারুল উলুম দেওবন্দ তথা কওমি ওলামায়ে কেরাম একটু বেশি পিওর সুন্নতের বিষয়টা সময় না সময় ইনশাআল্লাহ ওয়াদা বিষয় স্থান আর দরকার নেই আল্লাহ তাআলা আমাদের সফল করে ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন তো কয়েকজন হাত তুলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ফজরের সালাত জামাতের সাথে পড়া তৌফিক দান এই দেখেন ছোট্ট একটা কথা বললেই আপনারা বুঝবেন ছোট্ট একটা কথা নবীজির অনেক সুন্নত আছে অনেক সুন্নত একটা সুন্নত মেসওয়াক কার সুন্নত নবীজির সুন্নত অনেক দামি সুন্নত এই সুন্নতটা উলামায়ে কেরাম এমন ভাবে হেফাজত করেছে মেসওয়াক যেটা আমি করব এটা কতটুক মোটা হতে হবে কতটুক লম্বা হতে হবে কতটুক শর্ট হওয়া পর্যন্ত মেসওয়াক করা যাবে মেসওয়াক কোন দিক থেকে শুরু করতে হবে কয়দিকে করতে হবে মেসওয়াক করার পরে মেসওয়াকটা শোয়া রাখতে হবে না দাঁড়া রাখতে হবে সব সূত্রগুলি 1500 বছর আগে যেমন ছিল এখনো উলামায়ে দেওবন্দ হেফাজত করে রেখেছে এজন্য ওয়াল হিকমা কোথায় পাবে মাদ্রাসার চাইতে উন্নত কোথায় আমাদের বুজুর্গদেরকে দেখেন দুনিয়াতে কারো উপাধি হয় ব্রিগেডিয়ার কারো হয় লেফটেন্যান্ট কেউ হয় কমরেড কেউ হয় অনেক কিছু আমাদের বুজুর্গদের উপাধি দেখেন সুন্নত মানতে মানতে মহিউসুন্নাহ হয়ে যায় আমাদের বুজুর্গরা সুন্নত মানতে মানতে তাদের লকব হয় উপাধি হয় মহিউসুন্নাহ সুবহানাল্লাহ বললেন না যে খাদিমুসুন্নাহ সুবহানাল্লাহ বললেন না যে আমার শেখ মুর্শিদ আরব বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ বাংলাদেশের উলামায়ে কেরাম হযরতের উপাধি দিয়েছেন খাদিমুসুন্নাহ আমাদের হযরত মাওলানা ওবাইদুল্লাহ সাইদ সাহেব আলহামদুলিল্লাহ আমাদের তো সব এক কাফেলাই এক কাফেলা না আমরা সব এক কাফেলা
আমাদের মাওলানা সাহেব সব আমরা এক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জিন্দেগির পুরো জীবনটাকে সুন্নতি ডেকোরেশনে আমরা আমাদেরকে সাজাইতে চাই আমাদের বন্ধু বন্ধুদের পোশাকে কি বলেন কি বলেন বিশ্বাস না হয় হয়তোবা কোনো একদিন আমার সভাপতি ভাইয়ের মুখে হয়তো এটা ছিল না কিন্তু ধীরে ধীরে এসে পড়ছে না আরো দু চারজন যারা বন্ধু বান্ধব আশেপাশে আসেন হয়তো মাত্র উঠতেছে উঠতে অনেক আগে কিন্তু বেরোইতেছে এখন কথা কথা বলতেছি আর কি এরা দেখবেন আমাদের সাথে যদি থাকতে থাকে দেখবেন যে একসময় বড় হয়ে যাবে এক সময় টি শার্ট পরছে আমাদের সাথে থাকতেই আমরা বলি যে না এই ডেকোরেশন ভাল লাগে না এই ডেকোরেশন কথা বলেন না কেন টি শার্ট দিয়া প্যান্ট পরে এই ডেকোরেশন ভালো লাগে না কোন ডেকোরেশন ভালো আমি যেমন আমার প্রিয় মানুষটাকে সবচাইতে চয়েসফুল সাজে সাজাইতে চাই আল্লাহ তার রসুলকে সবচাইতে চয়েসফুল সাজে সাজাইছে তাহলে রসুলের সাজটাই হলো সবচাইতে উন্নত চয়েসফুল ডেকোরেশন আমরা আমাদের বলিদাকে সুন্নতি ডেকোরেশনে সাজাইতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ঘরটাও সাজাইতে চাই ইনশাআল্লাহ ফ্যামিলিকেও সাজাইতে চাই ইনশাআল্লাহ যদি কোনদিন সুযোগ পাই রাষ্ট্রটাকেও সাজাইতে চাই ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো দেখি ল্যাবে কি পরীক্ষা হয় পেশাব পায়খানা কফ ইউরিন ব্লাড এই জাতীয় তো এগুলা যেখানে হয় পরীক্ষা হয় একটা ল্যাব বলে খুব ভালো করে বলবেন চিকিৎসা যে হয় সেই জায়গা কি বলে হাসপাতাল বলে হাসপাতাল বলে আর মানুষের আত্মশুদ্ধি হয় যে জায়গাটা এটার খানকা বলে আমাদের বাংলাদেশে খানকা কয়টা দেখছি মোড়ে মোড়ে কিন্তু সবচাইতে বড় দুঃখের কথা হলো সবচাইতে বড় বড় খানকা গুলাতে প্রচুর পরিমাণে গরু ছাগল থাকলে আত্মশুদ্ধি প্রচুর পরিমাণে গরু ছাগল আসে কিন্তু আত্মশুদ্ধি বরং ওই খানকা থেকে শিরিকের দুর্গন্ধ বের হয় বেদাতের গন্ধ বের হয় বিদাত আর শিরিক মুক্ত প্রকৃত মানুষের আত্মাকে শুদ্ধ করার খানকা এগুলিও দেখবেন ওলামায়ে কেরামের অধীনে যেগুলো সেগুলো এগুলাই হলো প্রকৃত অর্থে আত্মশুদ্ধির খানকা মহতারাম হাজিরিন এই সব কাজ নবীওয়ালা কাজ আঞ্জাম দেয় কারা ওলামায়ে কেরাম একটু জোরে বলেন কারা নবীওয়ালা এই মিশন দুনিয়াতে টিকাইতে চাইলে নায়েবে নবী বাড়াইতে হবে নায়েবে নবী স্কুলে তৈরি হয় কলেজে হয় এডওয়ার্ডে হয় বুয়েটে হয় চুয়েটে হয় এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হয় মেডিকেল কলেজে হয় কোথায় হয় আর একটু জোরে বলেন কোথায় হয় তাহলে মাদ্রাসা আমার প্রাণের জিনিস মাদ্রাসা আমার জাতীয় সম্পদ আমি মুসলিম জাতির জাতীয় সম্পদ হলো ইসলাম সেই ইসলামের শিক্ষা হয় মাদ্রাসায় এই জন্য মাদ্রাসা জাতীয় শিক্ষালয় জাতির টাকা দিয়া চলে এই কারণে কওমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা না মুসলিম জাতির জাতীয় সমস্যা সমাধান করে জাতীয় কিতাব পড়ানো হয় এই কারণে কওমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের ইব্রাহিম খলিল আব্বা জানের সে দোয়া আল্লাহ কবুল করেছেন আমাদেরকে সে রসুল দিয়েছেন সে রসুল যে মিশন দুনিয়াতে রেখে গেছেন সে মিশনের সাথে আজীবন লেগে থাকার তৌফিক দান করুক আর পরো পারে আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির সাথে হাসর নাসর করে একটু যদি বলেন না আমি আগামী 13, 14, 15 জানুয়ারি বিশ্ব ইস্তেমা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমরা যাব তো ইনশাআল্লাহ যাব তো ইনশাআল্লাহ এত কাছে থেকে এত অল্প হাত কেন হাত তুলেন আল্লাহ বিশ্ব ইস্তেমায় আমাদের হাজিরির তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখো আল্লাহ আমাদের ঘরের সদস্যদেরকে সুস্থ রেখো আল্লাহ আমরা যে যেখানে চাকরি করি যাদের অধীনে চাকরি করে তাদের দিল নরম করে দিও আল্লাহ এই 3 দিন ছুটির ব্যবস্থা করে দিও আল্লাহ এই 3 দিন কোনো
রোগ বালাই আমাকে দিও না, আমার ফ্যামিলির কাউকে দিও না, দূরের আত্মীয় স্বজনদেরকে দিও না, আল্লাহ টোটাল টাইম তোমার কাজে লাগাবার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কিন্তু 20 মিনিট বেশি হয়ে গেছে।